আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া আমার নানি বাড়ির গাছের মানে ক্ষেতের মিষ্টি কুমড়া এগুলো দেখতে একদম ফ্রেশ দেখেন খুবই সুন্দর লাগছে মিষ্টি কুমড়োগুলোকে আর এগুলোকে যখন রান্না করা হবে অবশ্যই খেতে অসাধারণ হবে কারণ গাছের জিনিস অন্যরকম স্বাদ আসলে নিজের খেতে বা গাছের যে কোনো ফল বা ফুল দেখতেও সুন্দর আর ফলগুলো খেতেও অনেক মজার হয় তো আমার মিষ্টি কুমড়া ভাজি খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে আমি আবার বেশি ঝাল খেতে পারি না মানে মোটামুটি দেখেন ছোট ছোট একদম মিষ্টি কুমড়োগুলো আর ভিতরে বিচিগুলো এখনও ইয়া হয়নি ভারী হয় বাতি হয়নি একদম কচি মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর ফ্রেশ দেখেন আমার নানু বাসা থেকে নিয়ে আসা হয়েছে এগুলোকে তো সবাই আসলে মিষ্টি কুমড়া খান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের খেতে কেমন লাগে অবশ্যই সেটা জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ